হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকে টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো আমি যে যারা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালের মধ্যে আমি দেখাবো যে আপনার যাদের কাছ থেকে আপনার ব্রডব্যান্ডের লাইন এনেছেন বা যারা প্রোভাইডার, তারা কি আপনাকে সঠিক যেই MBPS স্পিডটা ওইটা কি আপনাকে কি তারা দিয়েছে কি দিয়েছে না, এটা কিভাবে দেখবেন আপনি? ধরেন আপনি 5 MBPS স্পিড নিয়েছেন 5,000 টাকা দিয়ে বা আরও কম দিয়ে, কিন্তু আপনাকে আপনি কিভাবে বুঝবেন যে আপনি 5 MBPS স্পিডটা পাচ্ছেন, বা আপনি কিভাবে বুঝবেন এখান থেকে আপনি ফুল স্পিডটা পাচ্ছেন? তার সেটাই আমি আজ আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা দেখবেন যে স্পিডটা মাপবেন, আপনার স্পিডটা কত আছে এটা কিভাবে মাপবেন, এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে একটি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনাকে প্রথমেই www.speedtest.com, আমি আবারও বলছি www.speedtest.net এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস আসবে। দেখেন এটা আসার পরে আপনি যেই কোম্পানি থেকে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতেছেন, যেমন আমি মাওনা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক থেকে আমি ব্রডব্যান্ড কানেকশন ইউজ করছি, তাই এখানে সেই নামটি এসে পড়বে। এখানে দেখেন ওই নামটা এসে গেছে যে আমি কোন প্রোভাইডার থেকে আমি লাইনটা ইউজ করছি, ওইটা কিন্তু এখানে শো করছে, এটা একটি ভালো বিষয়। তারপরে আপনার যে ইয়েলো ওয়্যারলেস ইন্টারনেট, এটা হচ্ছে ঢাকার যে প্রোভাইডার, ওই প্রোভাইডার তারা যে প্রোভাইডার থেকে তারা এই নেটওয়ার্কটি কানেকশন নিচ্ছে, ওই প্রোভাইডারের যে নামটা ওইটা এটা। তারপর ভিউয়ার দেখছেন যে এখানে যে প্রোভাইডার কোম্পানি ওইটা আছে, এখানে মাওনা যে অপটিক্যাল থেকে ওইটা আছে। তারপরে এখানে আপনার কিভাবে আমি যে মূল যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি যে তারা যদি আপনাকে ধরেন আপনার আপনার কাছ থেকে আপনার 2,000 টাকা নিল আপনার এন থেকে, আপনি স্পিডটা নিচ্ছেন 2 MBPS, এখন আপনাকে কী করতে হবে, আপনার স্পিডটা মাপতে হবে প্রথমে যে আপনি কি রিয়েল স্পিডটা কি আপনি পাচ্ছেন কি না। তার প্রথমে আপনি কী করতে হবে, এখানে গোতে এখানে একটা ক্লিক দিতে হবে, www. এই ওয়েবসাইটে ঢুকে speedtest.net এখানে ঢুকে তারপরে আপনাকে এই গোতে ক্লিক করতে হবে। দেখেন আমার স্পিডটা এখানে উঠছে, আমার স্পিডটা কাছাকাছি 3 MBPS এর মতো, 2 MBPS 3 MBPS এর মতো আমার স্পিডটা, এবং ডাউনলোড স্পিড এখন আপলোড স্পিড দেখাচ্ছে। দেখেন এখানে ডাউনলোড স্পিড হলো 2x92, মানে 3 MBPS আপলোড স্পিড, মানে 3 MBPS আমার নেওয়া, এখানে কিছুটা কম দেখাচ্ছে, এটা সমস্যা নেই। কিন্তু যে বিষয়টা হচ্ছে যে আপনাকে তারা কি সঠিক দিল নাকি না দিল, এখান থেকে আপনি কিন্তু পারফেক্টলি এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এখানে আমাকে কিছু কম আছে, এখানে কিছু কম আছে 3 MBPS থেকে, কিন্তু 3 MBPS লাইন দেওয়া। এখন আপনি কি করতে পারেন, কমপ্লেন করতে পারেন প্রুফ সহ, আপনি এটা একদম সুন্দরভাবে কমপ্লেন করতে পারেন। এখানে আমি আরও কয়েকটা সিস্টেম আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে কিন্তু আবারও আপনি গো গো দিতে পারেন, দেখা যাক পরের বার কি হয়। দেখেন আমার স্পিডটা সেই আগের মতোই আছে। এখানে একটি জরুরি বিষয় হলো যে আপলোড স্পিডটা, আপলোড স্পিডটা কিন্তু একটি জরুরি বিষয়। আপলোড স্পিড যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনার আপনার অনেক কিছু সমস্যা হবে। যেমন আমরা ব্রাউজ করে থাকি অনেক জিনিস, যেমন আমরা ওয়েবসাইট ব্রাউজ করে থাকি, ওয়েবসাইটে যখন আমি এই যে net.com এখানে যখন ঢুকলাম তখন কিন্তু আমি এই পেজটা কিন্তু ব্রাউজ করছি, আমি এটা এন্টার দিলাম, আমি কিন্তু এই স্পেসটা কিন্তু ব্রাউজ করছি। এই যে গুটাচ্ছে লোডিং হচ্ছে, এটা হলো আমার ব্রাউজ করতেছি যে এই সিস্টেমটা। যদি ব্রাউজ স্পিড কম থাকে, আপলোড স্পিডটা যদি কম থাকে, তাহলে ব্রাউজ ব্রাউজ করতে অনেক সমস্যা হয়ে থাকে আমি মনে করি। তাই আপনি যে প্রোভাইডার আছে ওদের সাথে আপনি কথা বলতে পারেন এবং ওদের কাছ থেকে আপনি এটা সঠিক একটা সলিউশন নিতে পারেন। এবং এটার মধ্যে আরও যে সিস্টেমগুলো আছে, এটার মধ্যে লগইন সিস্টেম আছে, তারপরে সেটিং সিস্টেম আছে, এখানে 12/24 যে সিস্টেমটা এটা দিতে পারেন, তারপরে এখানে ডেট দিয়ে দিতে পারেন ডেট, তারপরে এখানে MBPS স্পিডটা KBPS দিবেন নাকি MBPS দিবেন এটা এখানে দেখাবে, তারপরে এখানে চেঞ্জ সার্ভিস প্রোভাইডার যেগুলো আছে এগুলো থেকে আপনি এখান থেকে তারপরে এখান থেকে আপনি একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তবে একটি জয়েন্ট অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা খুলে দিচ্ছেন ক্রিয়েটেড স্টুডিও, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিতে হবে আপনাকে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক দিলে তারপরে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে যে আপনার এখানে প্রথমে একটি আপনার ইমেল আইডি দিতে হবে, আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আবার এগেইন আবার ইমেল আইডিটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পাসওয়ার্ড দিচ্ছি। এগেইন আবার পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে আমাকে ক্যাপচা পূরণ করতে হবে, এখানে ক্যাপচা পূরণ করার পরে এখানে আমাকে সরাসরি রেজিস্টার অপশনে ক্লিক দিতে হবে। এখানে বলছে চেক ইউ কনফার্ম ইমেল, ইমেল অ্যাড্রেসটা আমাকে চেক করতে হবে। আমি এখন জিমেলে চলে যাচ্ছি। জিমেলে যাওয়ার আগে আমি একটা কথা সবাইকে বলে নিচ্ছি যে সবাই আমার ক্রিপ্টিটার প্রো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, এখানে লাল বাটনটাকে ক্লিক করবেন সবাই। লাল বাটনে ক্লিক করার পরে এখানে বিল অপশনে সবাই ক্লিক দিবেন আশা করছি, এবং এখান থেকে আপনারা জিমেলে ঢুকবেন। জিমেলে ঢুকার পরে তারপরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আমি জিমেলটার মধ্যে ঢুকছি। ঢুকার পরে কিন্তু আমার একটা মেল এসে গেছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটা মেল এসে গেছে কনফার্ম ইউজ speedtest.com, এখানে কিন্তু এটা এসে গেছে। আসে যাওয়ার পর কিন্তু এখানে হ্যালো থ্যাংক ইউ ক্রিয়েটিভ স্টুডিও অ্যাকাউন্ট দিয়েছিলেন, এখানে কিন্তু এটা এসে গেছে। এখান থেকে আপনি কি করতে পারেন, এখানে এই লিঙ্কটাতে আপনি ক্লিক দিবেন। দেখেন আমি কিন্তু আমার কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এখন কিন্তু আমি আমার এটা একটা পার্সোনাল একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আমি গো দেওয়ার পর কিন্তু আমার এখান থেকে কিন্তু আমাকে সরাসরি এখান থেকে এটা দেখাবে।
দেখেন এখানে আর একটা বিষয় আছে যে দ্য নিউ স্পিড টেস্ট এক্সটেনশন, আপনি ইচ্ছা করলে এটাকে এক্সটেনশন হিসাবে অ্যাড করতে পারেন গুগল ক্রোমে। এখানে আপনি শুধু গুগল ক্রোমের মধ্যে এটা অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা এক্সটেনশন এখানে ডাউনলোড হবে। এটাকে বলে নিচ্ছি সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার লাইক কমেন্ট দিকে শেয়ার দিবেন। এখানে আরও নতুন নতুন ভিডিও আমি এখানে দিয়ে থাকি, যা থেকে আপনারা অনেক উপকৃত হতে পারেন। দেখেন এখানে এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে সরাসরি কিন্তু ব্রাউজার থেকে এখান থেকে স্ক্রিনটা আপনারা দেখতে পারবেন। আমি এখন যদি দেখাচ্ছি, নিউ ইয়র্কটা ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আমি এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমি এখানে গোতে ক্লিক করব। কিন্তু এখন আর ওয়েবসাইটে ঢুকতে হচ্ছে না আমাকে, কিন্তু এক্সটেনশনই আমাকে দেখিয়ে দিবে আমার স্পিডটা কত আছে। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে এটার এই স্পিড টেস্ট দিয়ে কাজ করবেন আপনারা। তাই আমি মনে করছি সবাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের টিউটোরিয়ালটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।